সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রোগ্রামিং এসেনশিয়াল সাবজেক্টের আজকে আমাদের 50 নম্বর লেকচার। আর এই লেকচারে আমরা আলোচনা করব টাপলের উপাদান অ্যাক্সেসিং নিয়ে। তো আমরা এখানে কথা না বাড়িয়ে সরাসরি আমাদের মূল লেকচারটি শুরু করতেছি। খেয়াল করো, আমাদের আজকের আলোচনার মূল টপিকসই হচ্ছে টাপলের উপাদান অ্যাক্সেসিং। আসলে পাইথনে টাপলের উপাদানসমূহকে অ্যাক্সেস করার জন্য বিভিন্ন পদ্ধতি প্রচলিত রয়েছে, যেমন ইনডেক্সিং পদ্ধতি, নেগেটিভ ইনডেক্সিং পদ্ধতি এবং স্লাইসিং পদ্ধতি। আমি আশা করতেছি তোমরা এই তিনটি পদ্ধতি সম্পর্কেই অলরেডি পরিচিত, কেননা আমরা কিন্তু চতুর্থ অধ্যায়ে একটি টপিক্স পড়েছিলাম স্ট্রিংয়ের মান প্রদর্শন ও স্ট্রিং আপডেটিং। তো সেই টপিক্সেও এই ইনডেক্সিং পদ্ধতি, নেগেটিভ ইনডেক্সিং পদ্ধতি এবং স্লাইসিং পদ্ধতি ছিল। তো আমি আশা করতেছি যদি কেউ ওই চতুর্থ অধ্যায়ের টপিক্সটি ভালোভাবে বুঝে থাকো তাহলে আজকের টপিক্সটি একদম ইজি মনে হবে, কারণ সেম টপিক্সটি আমরা এখানে আলোচনা করব। তো আমরা শুরুতেই আলোচনা করব ইনডেক্সিং পদ্ধতি নিয়ে। লক্ষ্য করো, পাইথনের কোনো আইটেম বা উপাদানকে অ্যাক্সেস করার জন্য ইনডেক্স নম্বর ব্যবহার করা হয়, আর পাইথনে ইনডেক্স নম্বর সবসময়ই জিরো থেকে শুরু হয়। তো খেয়াল করো, পাইথন স্ট্রিংটিকে যদি আমরা ইনডেক্স অনুযায়ী সাজাই তাহলে এর ইনডেক্সিং হবে নিম্নরূপ। এখানে দেখো, আমরা একটি স্ট্রিং রেখেছি পাইথন নামে, PYTHON, পাইথন। তো এই স্ট্রিংটিকে আমরা ইনডেক্সিং করেছি, আর ইনডেক্স নাম্বার কিন্তু আমরা জিরো থেকে শুরু করেছি, অর্থাৎ এই জিরো নাম্বার ইনডেক্সে রয়েছে P, এক নাম্বার ইনডেক্সে রয়েছে Y, এভাবে সর্বশেষ 5 নাম্বার ইনডেক্সে রয়েছে N। আশা করি ইনডেক্সিং কী সেটি তোমরা বুঝতে পেরেছ। তো আমরা যদি ইনডেক্সিং পদ্ধতির একটি এক্সাম্পল দেখি তাহলে হয়তোবা বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবা। লক্ষ্য করো, এখানে একটি উদাহরণ দেওয়া আছে। এ নামক একটি টাপলের ভিতরে কিছু উপাদান রয়েছে, যেমন PYTHON, পাইথন। আর আমরা কিন্তু সবাই জানি যে টাপলের উপাদান সমূহকে ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে অবশ্যই কমার মাধ্যমে আলাদা আলাদা করে লিখতে হয়। তো এখানে যে আমরা পাইথন স্ট্রিংটিকে লিখেছি, তো এখান থেকে আমরা যদি প্রিন্ট করি এ কে, খেয়াল করো যেহেতু আমাদের টাপলের নাম হচ্ছে এ, তাহলে আমরা প্রিন্ট করছি এখানে এ, আর এখানে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে এর ইনডেক্স নাম্বারটা বলে দিছি, যে এই এ নামক টাপলের মধ্যে এক নাম্বার ইনডেক্সে যে রয়েছে তাকে অ্যান্সারে দেখাও। তো দেখো, যখন আমরা প্রিন্ট করছি এ কে এবং থার্ড ব্র্যাকেটের ভিতরে ওয়ান লিখে দিছি, তখন আমাদের অ্যান্সার চলে আসছে ওয়াই। কেননা আমরা জানি যে পাইথনের ইনডেক্স নাম্বার জিরো থেকে শুরু হয়, তার মানে আমরা বুঝতেছি যে জিরো নাম্বার ইনডেক্সে রয়েছে পি, এক নাম্বার ইনডেক্সে রয়েছে ওয়াই, দুই নাম্বার ইনডেক্সে টি, এভাবে তিন নাম্বার ইনডেক্সে এইচ এবং চার নাম্বার ইনডেক্সে রয়েছে ও। এর জন্য দেখো, আমি যখন প্রিন্ট করছি এ কে এবং ইনডেক্স নাম্বার ওয়ান দিয়েছি, তখন কিন্তু আমাকে ওয়াই কে অ্যান্সারে দেখাইছে। একইভাবে খেয়াল করো, আমরা সেকেন্ড লাইনে প্রিন্ট করছি এই টাপলকেই, বাট এর ইনডেক্স নাম্বারে দিয়ে দিছি আমি চার, অর্থাৎ চার নাম্বার ইনডেক্সে যে আছে তাকে আউটপুটে দেখাবে। তো খেয়াল করো, চার নাম্বার ইনডেক্সে রয়েছে এখানে ও, এর জন্য আমাদের আউটপুটে চলে আসছে ও। আশা করি এই এক্সাম্পলটি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের উদ্দেশ্যে আরও একটি কথা বলে রাখি, আমরা এখানে যে এক্সাম্পলগুলো ছবি হিসেবে দেখতেছি বা ছবি আকারে দেখতেছি, এই সবগুলো এক্সাম্পল নিয়েই এই অধ্যায়ের লাস্ট লেকচারে আমরা প্র্যাকটিক্যালি দেখব বা প্র্যাকটিক্যালি আলোচনা করব। তো খেয়াল করো, এখন আমরা আলোচনা করব নেগেটিভ ইনডেক্সিং পদ্ধতি নিয়ে। আসলে নেগেটিভ মানে কাজগুলো হবে মাইনাস থেকে বা -1, -2, -3 এভাবে। তো খেয়াল করো, নেগেটিভ ইনডেক্সিংয়ের ক্ষেত্রে টাপলে থাকা সর্বশেষ আইটেম বা উপাদানকে -1 দ্বারা এবং দ্বিতীয় সর্বশেষ আইটেমকে -2 দ্বারা, তাহলে আমরা তারপরে বলতে পারি যে তৃতীয় সর্বশেষ আইটেমকে -3 দ্বারা ঠিক এভাবে প্রকাশ করা হয়। যেমন যদি এই পাইথন স্ট্রিংটিকেই আমরা নেগেটিভ ইনডেক্সিং পদ্ধতি অনুসারে সাজাই তাহলে এর ইনডেক্সিং হবে ঠিক এরকম। তো দেখো, আমরা কিন্তু এখানে এই পাইথন স্ট্রিংটিকেই আলাদাভাবে লিখেছি PYTHON, যেহেতু আমরা সংজ্ঞায় বলেছি যে নেগেটিভ ইনডেক্সিংয়ের ক্ষেত্রে টাপলে থাকা সর্বশেষ আইটেম বা উপাদানকে -1 দ্বারা। তাহলে দেখো, এখানে কিন্তু আমাদের সর্বশেষ উপাদান রয়েছে এন, এর জন্য এন এর নিচে লিখেছি আমরা -1, অর্থাৎ -1 নাম্বার ইনডেক্সে রয়েছে এন। একইভাবে লিখেছি আমরা দ্বিতীয় সর্বশেষ আইটেমকে -2, তাহলে দেখো দ্বিতীয় সর্বশেষ আইটেম হচ্ছে ও, এর জন্য এখানে লিখেছি আমরা -2, তারপরে -3, -4, -5, -6, ঠিক এভাবে আমরা ইনডেক্সিং করব। আর যদি এটা আমরা মাইনাস থেকে শুরু করেছি, এর জন্য এর নাম হয়েছে নেগেটিভ ইনডেক্সিং। আশা করি নেগেটিভ ইনডেক্সিং কি সেটি তোমরা বুঝতে পেরেছো। তো খেয়াল করো, এখানে নেগেটিভ ইনডেক্সিংয়েরও একটি উদাহরণ রয়েছে। উদাহরণটি লক্ষ্য করো, সেম উদাহরণই এখানে এ নামক একটি টাপলের ভিতরে এই পাইথন স্ট্রিংটিকে আমরা রেখেছি। তো এখান থেকে আমরা প্রিন্ট করছি এই এ কে। তো লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা এর ভিতরে এই -1 ইনডেক্স নাম্বারটা উল্লেখ করে দিছি। তো আমরা জানি যে এখানে -1 মানে কি সর্বশেষ উপাদান। তাহলে দেখো, যখন আমরা -1কে প্রিন্ট করেছি তখন অ্যান্সার চলে আসছে এন, কারণ আমরা এই টাপলের ভিতরে সর্বশেষ উপাদান দেখতেছি, এখানে এন রয়েছে। একইভাবে খেয়াল করো, প্রিন্ট করছি আমরা এই টাপলকে আর ইনডেক্স নাম্বার দিয়ে দিছি আমরা -4,
তো দেখো মাইনাস ফোরের মধ্যে যেহেতু এখানে টি রয়েছে, এর জন্য আমাকে অ্যান্সারে দেখাইছে টি। আশা করি নেগেটিভ ইন্ডেক্সিং পদ্ধতি কী সেটি তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব স্লাইসিং পদ্ধতি নিয়ে। তো লক্ষ্য করো, এই স্লাইসিং পদ্ধতিও কিন্তু আমরা চতুর্থ অধ্যায়েই বিস্তারিত আলোচনা করেছিলাম। তো সেখানে আমরা আলোচনা করেছিলাম এই স্লাইসিং অপারেটর বা কোলনের মাধ্যমে স্ট্রিংয়ের মানকে অ্যাক্সেস করা। তো যেহেতু আমরা এখন টাপল নিয়ে আলোচনা করতেছি, তাহলে বলতে পারি যে এই স্লাইসিং অপারেটর বা কোলন ব্যবহার করে টাপলের আইটেমকে অ্যাক্সেস করার পদ্ধতিকেই স্লাইসিং পদ্ধতি বলে। আশা করি স্লাইসিংয়ের একটি উদাহরণ দেখলে বিষয়টি আরও ক্লিয়ারভাবে বুঝতে পারবা। তো খেয়াল করো, এখানে আমাদের সেই আগের এক্সাম্পলটি রয়েছে, এ নামক একটি টাপলের ভিতরে একটি স্ট্রিং রেখেছি পাইথন নামে। তো আমরা জাস্ট এই স্ট্রিংটিকে স্লাইসিং অপারেটর ব্যবহার করে অ্যাক্সেস করব। তো লক্ষ্য করো, আমি এখান থেকে প্রিন্ট করছি এ কে, আর এখানে আমরা থার্ড ব্র্যাকেটের ভিতরে এর ইনডেক্স নাম্বার বলে দিছি ওয়ান, যেহেতু এটা ওয়ান থেকে শুরু হবে। তারপর আমরা স্লাইসিং অপারেটর ব্যবহার করে থ্রি লিখে দিছি, অর্থাৎ এটি এক থেকে শুরু করে তিন পর্যন্ত যে সকল স্ট্রিংগুলো রয়েছে সেগুলোকে অ্যান্সারে দেখাবে। তবে আমরা কিন্তু চতুর্থ অধ্যায়ে আলোচনা করেছিলাম যে স্লাইসিং অপারেটর যখন ব্যবহার করব তখন সে লাস্ট ভ্যালুকে অ্যাক্সেস করতে পারে না। অর্থাৎ আমি যদি এখানে ওয়ান স্লাইসিং থ্রি দেই, তাহলে সে থ্রিকে অ্যাক্সেস না করে টু পর্যন্ত অ্যাক্সেস করবে। এই জন্য দেখো এখানে দুইটি স্ট্রিংকে সে আউটপুটে দেখাইছে। যেহেতু এক নাম্বার স্ট্রিংয়ের ভ্যালু হচ্ছে ওয়াই, তাহলে ওয়াইকে নিয়ে আসছে, আর দুই নাম্বার স্ট্রিংয়ের ভ্যালু হচ্ছে টি, এর জন্য এখানে টিকে অ্যান্সারে নিয়ে আসছে। একইভাবে খেয়াল করো, আমরা সেকেন্ড লাইনে প্রিন্ট করছি এখানে এ কে, আর এখানে আমরা দিয়ে দিছি জিরো নাম্বার ইন্ডেক্স, তারপরে স্লাইসিং অপারেটর, তারপরে দিয়ে দিছি আমরা টু। অর্থাৎ এটি জিরো নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে দুই নাম্বার ইন্ডেক্স পর্যন্ত ভ্যালুগুলোকে অ্যান্সারে নিয়ে আসবে। তো আমরা যেহেতু জানি যে লাস্ট ভ্যালুকে সে অ্যাক্সেস করতে পারে না, তার মানে আমরা বুঝতেছি যে এখানে জিরো এবং ওয়ান এই পি আর ওয়াইকে অ্যান্সারে নিয়ে আসবে। একইভাবে খেয়াল করো, আমরা তিন নাম্বার লাইনে দেখতেছি প্রিন্ট করছি এই টাপলকে, আর শুরুতে দেখো স্লাইসিং অপারেটরটা ব্যবহার করেছি এবং লাস্টে দিয়ে দিছি আমরা টু। যেহেতু আমরা শুরুতে এখানে স্লাইসিং অপারেটর ব্যবহার করছি, তার মানে এটা অটোমেটিকলি শুরু হবে জিরো থেকে, কিন্তু শেষ হবে দুই নাম্বার ইন্ডেক্সে গিয়ে। তো দেখো দুই নাম্বার ইন্ডেক্স যেহেতু লাস্ট ইন্ডেক্স, তাহলে আমরা বুঝতেছি যে এখানে জিরো আর ওয়ান এই পি আর ওয়াইকেই প্রিন্ট করবে। সর্বশেষ লাইনটি খেয়াল করো, আমরা এখানে এই এ টাপলকে প্রিন্ট করেছি কিন্তু ইন্ডেক্স নাম্বার জিরো দিয়েছি, আর লাস্টে এই স্লাইসিং অপারেটরটাকে ব্যবহার করছি। আমরা কিন্তু অপারেটরের পর কোনো সংখ্যা ব্যবহার করিনি, তার মানে এটি বুঝতেছি যে জিরো নাম্বার ইন্ডেক্স থেকে শুরু করে যতগুলাই ইন্ডেক্স আছে সবগুলাকে সে অ্যান্সারে দেখাবে। তাহলে দেখো আমাদের লাস্ট লাইনে কিন্তু সবগুলাই অ্যান্সারে দেখাইছে। তো এই ছিল মূলত আজকের লেকচার, আমাদের খুব ছোটো একটি টপিক ছিল। তো খেয়াল করো এই টপিক্স থেকে অনলি দুইটি প্রশ্নে আমাদের পরীক্ষা আসতে পারে, একটু হচ্ছে ইন্ডেক্সিং কী, আশা করি এটি পারবা, আর দুই নম্বর প্রশ্নটা খেয়াল করো টাপলের উপাদান অ্যাক্সেসিং পদ্ধতি বর্ণনা করো, যেই প্রশ্নটি মূলত আমরা আলোচনা করলাম। তো আগামী লেকচারে আমরা নবম অধ্যায়ের বাকি টপিক্সগুলো নিয়ে আলোচনা করব। আজকে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।